किलोमीटर ठीक है सर। तो नॉर्मली हम लोग करंट में वोल्टेज तो मापी राइट, तो करंट की लिए मापी কিন্তু ওগুলাতে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে মাপা যায় না, তো এটা টুবি সূক্ষ্ম একটা কারেন্ট। কিন্তু ডিজিটাল মাল্টিমিটারে মাইক্রো অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার মাপে। হ্যাঁ ডিজিটাল মাল্টিমিটারে কাজ করে, এগুলো যে বেসিক আর কি। তো ওই ডিজিটাল মিটারটা কোথা থেকে আসে, এগুলোর কনসেপ্ট থেকে আসে। তো সবগুলোর কম্বিনেশনই হলো আমার ডিজিটাল মিটার, ডিজিটাল মাল্টিমিটার যেটা। তো সবগুলোর কম্বিনেশনই হলো আমার ডিজিটাল মাল্টিমিটার। তো আমাকে তো বেসিক জানতে হবে, বেসিক না জানলে তো আমার কোনো লাভ নেই। কারণ প্রথমে তো আগে আমাকে জানতে হবে জিনিসটা কিভাবে আসছে, তারপর হলো ইয়া ঠিক আছে। তো যেমন এখানে লেখা আছে দেখেন যে গ্যালভানোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং স্মল ইলেকট্রিক্যাল কারেন্ট ফর আ ফাংশন অফ দা কারেন্ট বাই ডিফ্লেকশন অফ এ মুভিং কয়েল। এখন এখানে ডিফ্লেকশন অফ এ মুভিং কয়েল কি, নরমালি আমরা যখন মিটার দেখি মিটারে একটা এরকম দণ্ড থাকে রাইট, তো এটা এদিক এদিক যায় না, তো ওইটাকেই বলছে যে ডিফ্লেকশন অফ আ মুভিং কয়েল ঠিক আছে। তারপর বলছে দা ডিফ্লেকশন ইজ আ মেকানিক্যাল রোটেশন ডিরাইভড ফ্রম দা ফোর্সেস রিজাল্টিং ফ্রম দা কারেন্ট। এখন এটা বলছে একটা মেকানিক্যাল ফোর্স, অর্থাৎ এটা তো আর আমি এমএমএল লড়বে না রাইট, অর্থাৎ এটার সাথে কিছু একটা কানেক্ট করতে হবে। অর্থাৎ ওই কানেকশনের থ্রুতে যখন আমার কোনো চেঞ্জ আসবে তখনই আমার এটা কি হবে, ডানে অথবা বামে যাবে। এটা তো আপনি মেশিনটা যদি আমি রেখে দিই, মিটারটা আমি রেখে দিলে এটা তো ডানে বামে এমন অটোমেটিক যাবে না রাইট। আমাকে কোনো কিছু মাপতে হবে বা কোনো কিছুর সাথে কানেক্ট করতে হবে, করলে তখন ওইখানে যে কারেন্টটা ফ্লো করবে ওইটা রেখে দিলে এটা ডানে অথবা বামে নিয়ে আমাকে দেখাবে যে এখানে এত অ্যাম্পিয়ার ভোল্টেজ আছে বা এত অ্যাম্পিয়ার কারেন্ট আছে রাইট। তো এখানে ওই কথাটাই বলা আছে। তারপরে এখন দেখেন এটা একটা ছবি, কিন্তু এটা তো বাজে ইনস্ট্রুমেন্ট বুঝতে পারছেন, এটা আমি আঁকি ভুল। হ্যাঁ এটা জাস্ট কিছুই না, এটা হলো ধরেন এই আমরা কি জানি নরমালি এরকম যখন দুইটা চুম্বকের মাঝখানে ঠিক আছে, ধরেন দুইটা চুম্বক হ্যাঁ দুই সাইডে, তো এই চুম্বকের এটা হলো সাউথ পোল, এই চুম্বকটা ধরেন এদিকে গেছে হ্যাঁ, এদিকে চুম্বক এদিকে চুম্বক, এটা হলো নর্থ পোল আমি রাখছি। তার মানে কি আলটিমেটলি এখানে অটোমেটিক এদের ভিতরে কি একটা আকর্ষণ আছে রাইট, চুম্বকের তো দুইটা মিলে একটা একটাকে আকর্ষণ করে, তো এই দুইটার মধ্যে কি আছে আকর্ষণ আছে। এখন এর মাঝখানে এই জায়গায় যদি আমি একটা কয়েল বসাই দিই, কয়েল বসাই দিলে আমার কি হবে মানে ইলেকট্রিসিটি জেনারেট হবে। তো ইলেকট্রিসিটিটা কিভাবে জেনারেট হচ্ছে সেটা এই ছবিটাতে দেখানো হয়েছে বা এরপরে ছবিটাতে দেখানো হয়েছে বা কিভাবে ইকুয়েশনটা হয়েছে ওটা দেখানো হয়েছে। সেটা হলো ফর এক্সাম্পল আপনি এখানে যদি একটা কয়েল বসান, তো কয়েলটাও কি একটা ম্যাগনেটের মতো কাজ করে রাইট, কয়েলটা একটা ম্যাগনেটের মতোই কাজ করে, কারণ ওখানে একটা ইলেক্ট্রোম্যাগনেটিক কি হয় ফিল্ড ক্রিয়েট হয়। তো যেহেতু একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় তাহলে ওইটাও তো একটা ম্যাগনেট, তো ওই ম্যাগনেটটা কিভাবে থাকে, ওই ম্যাগনেটটা যখন বসাবেন তখন অটোমেটিক দেখবেন যে ম্যাগনেটটা এরকম হয়ে গেছে, এই যে এই 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 অ্যাঙ্গেলে চলে আসে, এই অ্যাঙ্গেলে চলে এসে এইদিকে হয়ে গেছে নর্থ, এদিকে হয়ে গেছে সাউথ। কারণ হলো এই চুম্বকের নর্থ পোল সাউথ পোলকে টানবে, এই চুম্বকের সাউথ পোল এদিকে এটা নর্থ পোলকে টানবে। তো যে কারণে যেটা হয় এটা এভাবে এভাবে ঘুরতে থাকে, এভাবে এভাবে ঘুরতে থাকে, যখন আমার ইলেকট্রিসিটি ফ্লো হয় এটা এভাবে ঘুরতে থাকে। এই যে ঘুরতেছে এই ঘোরার সময় কি হয় একটা টর্ক বা একটা ফোর্স জেনারেট হয়, কোনো কিছু তার এমনি এমনি ঘুরে না। আমি যখন কোনো কিছুকে ধাক্কা দিব বা যখন কোনো কিছু ঘুরাইতে হয় আপনাকে কি ফোর্স দিতে হয় না, এই ফোর্সটাকে আমাদের ফিজিক্সের ভাষায় বা মেকানিক্যাল ভাষায় বলা হয় টর্ক। এই টর্কটাকে ডিনোট করা হয় যে টাও দিয়ে, এই যে চিহ্নটা এটাকে বলা হয় টাও, এই যে এই যে চিহ্নটা এটা হলো টাও ঠিক আছে, এটা হলো টর্ক। তো এই টর্কটা যে আসতেছে এই টর্কটাই এখানে ইকুয়েশনটাতে দেখানো হয়েছে যে ওই টর্কটার কারণে। আমি বললাম না যে একটা মেকানিক্যাল ফোর্সের কারণে গ্যালভানোমিটারের যে মিটারটা ওই যে কয়েলটা সেটা ডানে অথবা বামে যাবে, এই টর্কটাই ওটাকে ডানে অথবা বামে নেয়। অর্থাৎ যখন এই কয়েলটা ঘুরে যদি এদিকে ঘুরে তাহলে ওই গ্যালভানোমিটার এটা ধরেন এদিকে গেল এভাবে, আবার যখন এদিকে ঘুরবে তখন গ্যালভানোমিটার এদিকে গেল এই ঠিক আছে, বুঝে গেছে এটা। তো এখন আপনারা এখানে দেখেন এখানে যেটা হচ্ছে যে এখানে বিভিন্ন অ্যাঙ্গেল গুলো ইয়া করা হয়েছে, অর্থাৎ এই যে এই এটা তো জিরো পয়েন্ট, যে কোনো কিছুতে যখন আমরা স্টার্ট করি জিরো জিরো থেকে শুরু করে, এই জিরো থেকে যখন এই এতটুকু যখন মুভ হয়েছে এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা হলো ফাই, আর এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা হলো থেটা।
তো ওইটার বেসিসে আমাদের এই সূত্রগুলো ওরা ইয়া করছে, সেটা হলো যে এই যে সি ফাই আর সি ফাই এখানে দুই ভাবে দিছে, একটা হলো সাইন থিটা এখানে দিছে আর একটা হলো এ আর বি, আর একটা হলো শুধু এম আর বি, ঠিক আছে। তো আরেকটা যেটা বলছে যে এ ফাই ইজ, এটা কি সমানুপাতিক ছিল রাইট, এ ফাইটা কি হবে কারেন্টের সমান সমানুপাতিক। এখন আমরা আরেকটা ছবি দেখি তাহলে আরো ডিটেইলস বুঝতে পারবে। এই দেখেন আরেকটা ছবিতে পুরোপুরি গুণনটা দেখা যাচ্ছে, গুণনটা কিভাবে হচ্ছে, মানে স্টার্টিংটা হবে আমার এখানে, যখন এই ভিতরে যে চুম্বক এরিয়াগুলো তৈরি হয়ে যাবে এগুলো ঘুরে মুখে করবে তখন আইদার ডানে যাবে অথবা বামে যাবে। এখানেও সেম জিনিসটাই এক্সপ্লেন করা হয়েছে আর একটু ডিটেইলস ছবি দিয়ে। এখন আসে যেমন দ্য গ্যালভানোমিটার ইজ আ ভার্সেটাইল ডিভাইস, ওয়ান ক্যান কনভার্ট ইট ইনটু অ্যান অ্যামিটার বাই কানেক্টিং আ রেজিস্ট্যান্স ইন ইটস প্যারালাল, অর্থাৎ একটা প্যারালালে যদি রেজিস্ট্যান্স কানেক্ট করেন তাহলে সেটা অ্যামিটার হিসেবে কাজ করবে একটা গ্যালভানোমিটার, ঠিক আছে। এই যে এখন কিন্তু আপনার এই কনসেপ্টে আসতেছে যে ডিজিটাল মাল্টিমিটার, ডিজিটাল মাল্টিমিটার যদি এই বেসিকগুলোকে একসাথে করেই কিন্তু একটা ডিজিটাল মিটার তৈরি করছে, তার মানে বুঝুন যদি আপনি গ্যালভানোমিটারে অ্যামিটার বানাতে হয় কি করতে হবে, প্যারালাল একটা রেজিস্ট্যান্স লাগাই দিবে, আর যদি ভোল্ট মিটার বানাতে সিরিজে একটা রেজিস্ট্যান্স লাগাই দিবে, ঠিক আছে। এখানে আমরা কিভাবে ওই অ্যামিটার বানাই সেটা দেখবো একটু পরে। তো নট অনলি দিস, ওয়ান ক্যান কনভার্ট ইট ইনটু আ ভোল্ট মিটার, যেটা আমি বললাম উইথ দ্য কানেকশন অফ দ্য রেজিস্ট্যান্স ইন সিরিজ, বললাম না সিরিজে লাগাই দিলে হয়ে যাবে ভোল্ট মিটার, প্যারালালে দিলে হবে অ্যামিটার ইন দ্য সার্কিট। তাহলে এখন আমরা দেখবো এটা কিভাবে হইতেছে। আচ্ছা এখানে কিছু ওই যে ডিফারেন্স দেওয়া আছে যে অ্যামিটারের কি আর গ্যালভানোমিটারের কি, এটা করতে পারেন, একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো এটা হলো যে যেমন অ্যামিটার ফাইনালের জন্য স্যার, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল চুম্বকটা থাকার কারণে যেটা হয় মেকানিক্যাল ফোর্সটা বা মেকানিক্যাল জিনিসটা আসে, বাট অ্যাকচুয়ালি ওটা একটা ইলেকট্রিক্যাল জিনিস, ঠিক আছে। তারপরে কি বলছে, ইট ওয়ার্কস উইথ অর উইদাউট ম্যাগনেটিক ফিল্ড, এই যে এখানে এই যে পার্থক্যটা এখানে দেখছেন, অ্যামিটারে কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না কিন্তু আমাদের গ্যালভানোমিটারে কি হয় তৈরি হয়, ঠিক আছে। তারপরে ইট মেজার্স বোথ ডিরেক্ট এন্ড অল্টারনেটিং কারেন্ট, বাট গ্যালভানোমিটার কি মেজার করে, শুধুমাত্র ডিসি কারেন্ট করতে পারে, ঠিক আছে। তারপর এখন অনেকে প্রশ্ন করবে স্যার কাটা তো দেখলাম যে এদিকে দিতে হয় তাহলে ডিসি কারেন্ট কেমন হবে, ডিসি কারেন্ট এই জন্য যে যেহেতু এটা আমরা হাই রেঞ্জে কোনো কিছু মাপতে পারে না ছোট রেঞ্জে, সেই জন্য আমার শুধুমাত্র ডিসি কারেন্ট দিয়ে কিন্তু আমরা গ্যালভানোমিটার ইউজ করবো, কারণ আমার যখন এসি কারেন্ট হয় ডেফিনেটলি সেটা ফ্রিকোয়েন্সি অনেক বেশি, ডেফিনেটলি সেটা ভ্যালু অনেক বেশি, তো আমি এসি কারেন্ট মেজার করতে পারবো না। তারপরে কি হয়েছে দেখেন, তারপরে ইট ইজ ইউজফুল ফর ইলেকট্রিক্যাল সার্কিট আর ইট ইজ ইউজফুল ইন ব্রিজ অ্যান্ড পটেনশিওমিটার মেজারমেন্ট। এখন বলেন পটেনশিওমিটার কি, ভেরিয়েবল রেজিস্টার, ভেরিয়েবল রেজিস্টার, তাহলে তার মানে কি ওই যে ফ্যানের যে রেগুলেটর বা যে ভেরিয়েবল রেজিস্টারগুলো থাকে ওইটার ভ্যালুগুলো চেক করার জন্য আমরা গ্যালভানোমিটার ইউজ করতে পারি, কিন্তু ওটা অ্যামিটার দিয়ে করা যাবে না, কারণ ওটা খুবই সূক্ষ্ম। কারণ আপনি দেখতেছেন যে ফ্যানের স্পিড একে থাকলে একরকম ঘুরে, দুইয়ে থাকলে একরকম ঘুরে, তিনে থাকলে একরকম ঘুরে, কিন্তু যে ডিফারেন্সটা যে মার্জিনটা খুবই ছোট, তো ওই ছোট মার্জিনটা আপনি অ্যামিটার দিয়ে ক্যালকুলেট করতে পারবেন না, সেটার জন্য আপনাকে গ্যালভানোমিটার ইউজ করতে হবে। যখন আপনি এক থেকে দুইয়ে নেবেন খুব অল্প মার্জিনের কারণে কিন্তু স্পিড বেড়ে যায়, কারণ যদি আপনার মার্জিনটা বড় হতো দেখুন যে স্পিড এত বেড়ে গেছে ফ্যান এত জোরে ঘুরছে খুলে পড়ে যাবে, মার্জিনটা খুবই ছোট আমাদের কাছে মনে হয় আর কি, যখন আমরা বাতাস পাই মনে করি যে ওয়াও এটা তো অনেক বেড়ে গেছে, কিন্তু আসলে ওটা এত বাড়ে না, ভিতরে মার্জিনটা ছোট, কারণ ভিতরে মার্জিনটা যদি অনেক বড় হতো তখন এটা টর্ক অনেক বেশি জেনারেট হতো, স্পিড অনেক জেনারেট হতো, তার মানে ইমাজিন করেন ঘুরে খুলে পড়ে যেত। কিন্তু ওগুলো আবার ইউজ হয় কোথায়, ওই যেমন হেলিকপ্টারের উপরে প্লেনটা, আবার ড্রোন দেখছেন না, ড্রোনের ওখানে ওই মেকানিজমটা ইউজ হয়, কারণ ড্রোনের ওই ফ্যানগুলো বা হেলিকপ্টার উপর ওই ফ্যানগুলো যদি ওই পরিমাণ ফোর্স বা ওই পরিমাণ টর্ক দিয়ে না ঘুরান তাহলে ওটা তো উঠবে না উপরে বা ওটা তো চলবে না, তো দুইটা দুই রকম, ঠিক আছে। আমাদের বাসার ফ্যান আর ওটা সেম না, তো ওই জন্য ওই পটেনশিওমিটার যেটা আমরা বাসে ইউজ করি ওটার জন্য গ্যালভানোমিটার আর বাকিগুলোর জন্য অ্যামিটার ইউজ করা হয়। তারপরে কি হচ্ছে, ইট ডাজ নট শো দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট, এইখানে অ্যামিটারে কি হয় কারেন্টের কিন্তু কোনো ডিরেকশন শো করার কাজে, এটা কি
ডান দিকে বাম দিকে কেন শো করে না কারণ এখানে কিন্তু কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই ম্যাগনেটিক ফিল্ড মানে কি ম্যাগনেট বা কোনো কিছু যখন আসে ফিজিক্স পড়ছিলেন না ফিজিক্সের ভেক্টর পড়ছিলেন ভেক্টর যে মান এবং দিক দুটেই থাকে সেটাই ভেক্টর তো সেম জিনিস এখানে কোনো ভেক্টর থাকে না কিন্তু ওইটার ক্ষেত্রে যেহেতু আমার ম্যাগনেটিক ফিল্ড আছে তখন ওইটা একটা ভেক্টর হিসেবে কাজ করে কারণ আমি অলরেডি জানি যে চুম্বকের দুইটা মেরু বা দুইটা দিক আছে নর্থ এবং সাউথ তো অটোমেটিক তাহলে আমি কি নর্থ আর সাউথ যদি জানি এরুবে যদি নর্থ আর সাউথ আমি জানি তাহলে ইস্ট ওয়েস্ট আমি ক্যালকুলেট করতে পারি বিকজ একটা ফর্মুলা আছে যে আমার এটা এইদিকে তাকাইলে এটা ডান দিক হইলো ইস্ট এটা বাম দিক হইলো ওয়েস্ট এটা ক্যালকুলেট তো এই জন্য বলা হয়েছে যে গ্যালভানোমিটারে যে কারেন্টের এরিয়াটা ভ্যালুটা পাবেন ওইটার একটা ডিরেকশন থাকবে যেহেতু ওখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কাজ করে ঠিক আছে তারপরে এখন দেখেন এখানে বলছে যে হাউ টু কনভার্ট আ গ্যালভানোমিটার টু অ্যান অ্যামিটার অ্যামিটার ঠিক আছে তো প্রথমে তো সেই প্যারালালে লাগাবেন রেজিস্ট্যান্স বাট ওইটারও একটা ইকুয়েশন আছে ঠিক আছে ইকুয়েশনটা আমরা একটু পরে দেখব আগে বুঝে দিই কিভাবে লাগাবো ছবিটা দেখি এই যে জাস্ট কিছুই না এইভাবে ছবিটা লাগাবো তাহলে এখন এই ছবিটাতে অনেক ফর্মুলা লেখা আছে এই যে ফর্মুলাটা লেখা আছে না এই ফর্মুলাটার এক্সপ্লেনেশনটা এর আগের স্লাইডে আছে তো এই ফর্মুলাটা কিভাবে আসছে আমরা একটু বোঝার চেষ্টা করি ঠিক আছে এটা যদি বোঝার চেষ্টা করি আমরা জাস্ট দেখি তো মনে করি এই গ্যালভানোমিটারটা ম্যাক্সিমাম আমার কত 10 মাইক্রোঅ্যাম্পিয়ার কারেন্টের রিডিং দিতে পারে রাইট বাট সামহাও আমি এখান থেকে 10 অ্যাম্পিয়ার পাস করে দিচ্ছি অর্থাৎ আমার যে সোর্সটা আমি দিচ্ছি সেটা 10 অ্যাম্পিয়ার তো আমি কিভাবে মেজার করব আমার গ্যালভানোমিটার কি হয়ে যাওয়ার কথা পুরো যাওয়ার কথা না তো ওই পুরো যাওয়াটাকে আটকানোর জন্য আমি কি করছি একটা রেজিস্ট্যান্স প্যারালালি দিয়ে দিছি তো নরমালি রেজিস্ট্যান্স বা কারেন্টের ধর্ম কি যেই রাস্তা যত সহজ সে ওই রাস্তা দিয়ে যাবে তো ওই রাস্তা দিয়ে যাবে দেখেন এই রাস্তা তো সহজ প্রথমে যখন সে ঢুকছে দেখতেছে এই রাস্তা তো সহজ ঠিক আছে এই দিক দিয়ে গেল কিন্তু এই দিক দিয়ে গেলে 10 মাইক্রোঅ্যাম্পিয়ারের বেশি যেতে পারবে পারবে না তো কারণ আমার এখানে লিমিটিং 10 মাইক্রোঅ্যাম্পিয়ার রাইট তাহলে বাকিটা কোন দিক দিয়ে যাবে রেজিস্ট্যান্স দিক দিয়ে যাবে রেজিস্ট্যান্স যাবে তো তাহলে বাকিটা যদি আমার রেজিস্টার হয়ে যায় তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমি কিভাবে ক্যালকুলেট করব অর্থাৎ 10 মাইক্রোঅ্যাম্পিয়ার ইনটু আরজি আর ডিভাইডেড বাই কি 10 অ্যাম্পিয়ার মাইনাস মানে এটা কি বি ইকুয়ালস টু আইআর রাইট তো বি ইকুয়ালস টু যদি আইআর হয় তাহলে আর ইকুয়ালস টু কি বি বাই আই তো আইটা আমার কত 10 অ্যাম্পিয়ার মাইনাস কত 10 মাইক্রোঅ্যাম্পিয়ার এই যে এটা ঠিক আছে আর আমার বিটা হচ্ছে কি 10 মাইক্রোঅ্যাম্পিয়ার ইনটু আরজি এখন আমার আরজিটা এখান থেকে ক্যালকুলেট করে নিতে হবে করলে আমি বুঝতে পারবো যে এই দিক দিয়ে আমার কত কারেন্ট ফ্লো করছে বুঝা গেছে তো এখন ওই আমরা আগের স্লাইডে চলে যাই তো আগের স্লাইডে গেলে সেটাই বলছে দ্য ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স ইন প্যারালাল আর ইজ ইকুয়ালস টু এই দেখেন বলছে ম্যাক্সিমাম কারেন্ট দ্য গ্যালভানোমিটার ক্যান মেজার যেটা আমরা বলছি যে কত 10 মাইক্রোঅ্যাম্পিয়ার ইনটু গ্যালভানোমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স আরজি অর্থাৎ গ্যালভানোমিটারের ভিতরে তো একটা রেজিস্ট্যান্স আছে ওইটা অর্থাৎ যদি এরকম কোনো ম্যাপ আসে তখন এই ভ্যালুগুলো দেওয়া থাকে ওই ছবিটা যেটা দেখছো ওটা জাস্ট বোঝার জন্য ঠিক আছে তারপরে নিচে কি দিয়ে রিমাইন্ড করছে ম্যাক্সিমাম কারেন্ট রেটিং অফ দা অ্যামিটার ইউ ওয়ান্ট টু ডিজাইন অর্থাৎ যেটা আমাকে বললাম যে 10 অ্যাম্পিয়ার আমরা কারেন্ট পাস করতে চাই ওইটা মাইনাস কি ম্যাক্সিমাম কারেন্ট অফ দা গ্যালভানোমিটার ক্যান মেজার অর্থাৎ 10 মাইক্রোঅ্যাম্পিয়ার এখন দেখেন এই কথার সাথে এই কথা মিলছে আনজি মিলছে এটা মিলছে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এখন হলো হাউ টু কনভার্ট আ গ্যালভানোমিটার টু আ ভোল্ট মিটার এখন হলো সিরিজে কানেকশন করে সেম এখানে ইকুয়েশন দেওয়া আছে তাহলে আমরা আগে ছবিটা দেখে বুঝে আসি তারপর ইকুয়েশনটা মিলাই ঠিক আছে তো এখন দেখেন ছবিটা দেখে বোঝার চেষ্টা করেন এইটার সাথে কি এটা সিরিজে দেওয়া আছে রাইট তো সিরিজে দেওয়া আছে এখন তাহলে কি হচ্ছে আমরা তো জানি যে আমাদের এখানে কি একটা মিনিমাম অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স আমার কত 100 ওহম ধরেন আর কারেন্ট আমার যাচ্ছে কত 10 মাইক্রোঅ্যাম্পিয়ার রাইট তো এখন আলটিমেটলি আমার এখানে ভোল্টেজ ড্রপ কত হবে আমি যদি এদিকে 10 ভোল্ট পাস করি এখানে তো একটা ভোল্টেজ ড্রপ হবে রাইট ভোল্টেজ এখানেও ড্রপ হবে এখানেও ড্রপ হবে দুইটা জায়গায় ড্রপ হবে তাহলে এখানে ড্রপ কত হবে ডেফিনেটলি এই 100 আর গুণ কত 10 মাইক্রোঅ্যাম্পিয়ার অর্থাৎ V ইকুয়ালস টু IR তাহলে ওটা আমার আলটিমেটলি কত আসে 1 মিলিভোল্ট তো এখানে যদি 1 মিলিভোল্ট ড্রপ হয় তাহলে 10 বিয়োগ 1 মিলিভোল্ট বাকি যেটা থাকবে সেটা কি এখানে ড্রপ হবে তাহলে এখানে যদি সেই ভোল্টেজটা ড্রপ হয় তাহলে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করতে পারবো ফর্মুলাটা তাহলে আলটিমেটলি কি এই যে 10 ভোল্ট মাইনাস 1 মিলিভোল্ট ডিভাইডেড বাই 10 মাইক্রোঅ্যাম্পিয়ার ঠিক আছে V মাইনাস IG ইনটু RG ডিভাইডেড বাই IG তো আলটিমেটলি এইটা হলো ক্যালকুলেশন ওই হলো ইয়া ফর্মুলা তো এখন আমরা দেখি এখানে কি বলছে এই যে দ্য ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স ইন হ্যাঁ আচ্ছা এটা ভুল হয়েছে এখানে সিরিজ হবে ঠিক আছে তো ম্যাক্সিমাম ভোল্টেজ রেটিং অফ দ্য ভোল্টমিটার ইউ ওয়ান্ট টু ডিজাইন অর্থাৎ যেটা আমার কথা ম্যাক্সিমাম ভোল্টেজ কত 10 ভোল্ট রাইট
10 माइनस गैल्वेनोमीटर वोल्टेज रेटिंग তাহলে কত গ্যালভানোমিটার ভোল্টেজ রেটিং কত 1 মিলিভোল্ট তাহলে 10 माइनस 1 মিলিভোল্ট আর ডিভাইডেড বাই কত ম্যাক্সিমাম কারেন্ট তো ম্যাক্সিমাম আমার কারেন্ট আমার কত 10 মাইক্রোঅ্যাম্পিয়ার তার ডিপেন্ডে আমার এই ফর্মুলাটা কি জাস্টিফাই করছে না ঠিক আছে তাহলে আজকের লেকচার আর কিন্তু এগুলো হলো রেফারেন্স যে ইউটিউবে ভিডিওগুলো আছে স্লাইডটা আমি দিয়ে দিব দিয়ে দিলে আপনারা দেখে নিন ঠিক আছে।